hello everyone this is my youtube channel and welcome everyone to my youtube channel today i am going to discuss about the book of the assembly hall in the mahabharata written by basa ব্যাসের লেখা মহাভারতের আঠেরোটি অধ্যায় বা খণ্ড ছিল সেই আঠেরোটি খণ্ড বা অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় হচ্ছে দ্য বুক অব দ্য অ্যাসেম্বলি হল মানে সভাপর্ব এই সভা পর্ব সম্বন্ধে আমাদের আলোচনা করতে হবে অর্থাৎ এইটাই আমাদের পাঠ্য হিসেবে আছে সেই জন্য এই ভিডিওটিতে আমরা সভা পর্ব সম্বন্ধে আলোচনা করব মহাভারত পড়তে গেলে আমাদের জানতে হবে মহাভারত কোন ধরনের লেখা কাব্য মহাকাব্য না গদ্য নাটক মহাভারত লেখা হয়েছে মহাকাব্যের আকারে মহাকাব্যের ইংরাজি হচ্ছে এপিক তাহলে আমরা এপিকে ডেফিনেশানটা জেনে নিই এপিক ইজ এ লং ন্যারেটিভ পোয়েম রিটেন ইন গ্র্যান্ড স্টাইল বিগিনস উইথ ইনভোকেশন টু দ্য মিউজ অ্যান্ড ইট হ্যাজ কনফ্লিক্ট উইথ গডস অ্যান্ড ইমর্টাল এপিক বা মহাকাব্য হল দীর্ঘ বর্ণনামূলক কবিতা এটা গ্র্যান্ড স্টাইলে লেখা হয় অর্থাৎ মহান শৈলীর আকারে এবং এপিক শুরু হয় ইনভোকেশন টু দ্য মিউজ দেবতাদের বা দেবীদের কাছে আহ্বান জানিয়ে লেখা শুরু হয় ইট হ্যাজ কনফ্লিক্স উইথ গড অ্যান্ড ইমোর্টালস এবং এপিকে থাকি দেবতা এবং মানুষদের মধ্যে যুদ্ধ অনেক সময় মানুষ ও পশুদের মধ্যে যুদ্ধ এই এপিকে দেখা যায় এবার আমরা আমাদের আলোচনা দ্য বুক অব দ্য অ্যাসেম্বলি হল নিয়ে আলোচনা করব মহাভারতের আঠারোটি খণ্ডকে আঠারোটি বই আকারে ধরে নেওয়া হয় এই আঠেরোটি খণ্ড বা আঠেরোটি বইয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বা বই বা কাণ্ড হল দ্য বুক অব দ্য অ্যাসেম্বলি হল এটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাসেম্বলি হলের গল্পটা শুরু হচ্ছে যুধিষ্ঠির ও তা ভ্রাতাদের ইন্দ্রপ্রস্থে রাজ্যাভিষেক নিয়ে রাজ্যাভিষেক হয়ে যাওয়ার পর কী কী ঘটছে সেই সব বর্ণনা আছে অ্যাসেম্বলি হলে যুধিষ্ঠির ও তার ভ্রাতারা ইন্দ্রপ্রস্থে রাজা হওয়ার পর মহর্ষি নারদের নির্দেশে ইন্দ্রপ্রস্থে রাজ্যসূয় যজ্ঞ নামক এক মহাযজ্ঞের আরম্ভ করার পরিকল্পনা করল রাজস্ব যজ্ঞ যদি সঠিকভাবে করা যায় তাহলে যুধিষ্ঠির হবে সমগ্র পৃথিবীর রাজা অর্থাৎ সমগ্র পৃথিবীর সম্রাট এবং অন্যান্য রাজারা তার নিচে থাকবে তার পদদলিত হবে এবং যুধিষ্ঠির শাসন সর্ব এলাকায় সব সব জায়গায় ছড়িয়ে পড়বে এই রাজস্ব যোগ্য করার ফলে এটাই হলো রাজস্ব যজ্ঞের আসল পরিকল্পনা বা লক্ষ্য মহর্ষি নারদ যুধিষ্ঠিরকে রাজস্ব যজ্ঞ করতে বলেছিলেন কারণ যুধিষ্ঠির যদি সমগ্র পৃথিবীর রাজা হয় তাহলে পৃথিবীতে ধর্ম টিকে থাকবে এবং সত্যও টিকে থাকবে এবং অধর্মের দূরীভূত হবে সেই জন্য ধর্মী উত্থান এবং সত্যের উত্থানের জন্য মহর্ষি নারদ চেয়েছিলেন যুধিষ্ঠির সমগ্র পৃথিবীর রাজা হোক এই রাজস্ব যোগ্য কিভাবে পালন করতে হবে বা কিভাবে করতে হবে সে সম্বন্ধে জানার জন্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে সাহায্য প্রার্থনা করলেন এবং তাকে অনুরোধ করলেন ইন্দ্রপ্রস্থে আসার জন্য এই রাজস্ব যজ্ঞের লক্ষ্য ছিল সমগ্র পৃথিবীতে ধর্ম ও শান্তি নিয়ে আসা সেজন্য মগধের রাজা জরাসন্ধে হত্যা ছিল অনিবার্য সেই জন্য শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের সাহায্যে মগধে রাজা জরাসন্ধকে হত্যা করার পর এ রাজস্ব যজ্ঞের আরম্ভ করেন ইন্দ্রপ্রস্থ তৈরি করেছিল যখন অর্জুন খান্ডবন দহন করছিল তখন সে অসুরাজ মায়াকে উদ্ধার করে সেজন্য মায়া প্রতিশ্রুতি স্বরূপ এই ইন্দ্রপ্রস্থ তৈরি করে দেয় ইন্দ্রপ্রস্থ ছিল হস্তিনাপুরের থেকেও অত্যন্ত সৌন্দর্যপূর্ণ এবং নানারকম দামি দামি বন্যের পাথর দিয়ে তৈরি ছিল তার দেওয়াল ইন্দ্রপ্রস্থের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল যেহেতু ইন্দ্রপ্রস্থ ছিল হস্তিনাপুরের থেকেও খুব সৌন্দর্যপূর্ণ দেখতে সেজন্য জন্য দুর্যোধন ও তার ভ্রাতারা চেয়েছিল এই ইন্দ্রপ্রস্থ দখল করতে কিন্তু তারা জানত যে পঞ্চ পাণ্ডবের সাথে যুদ্ধ করে কখনোই তারা ইন্দ্রপ্রস্থ দখল করতে পারবে না সেজন্য জন্য তারা ছলে বলে কৌশলে ইন্দ্রপ্রস্থ দখল করবার সিদ্ধান্ত নেয় দুর্যোধন ও তার ভ্রাতাদের সাহায্য করতে এগিয়ে আসে মামা শকুনি মামা শকুনি ছিল যুধিষ্ঠিরদের বিরোধী তার সে কখনোই চাইতো না যে যুধিষ্ঠির ও তার ভ্রাতাদের কিছু ভালো হোক বা মঙ্গল হোক সেই জন্য মামা শকুনি ও দুর্যোধন ও তার ভ্রাতারা মেলে পরিকল্পনা করে যে পাশা খেলার আয়োজন করবে এবং তার ফলে যুধিষ্ঠির ও তার ভ্রাতাদেরকে তারা ছলে বলে হারিয়ে তাদের রাজত্ব দখল করবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও বাকি অংশটা পরবর্তী ভিডিওটিতে আলোচনা করা হবে অর্থাৎ পার্ট এ আলোচনা করা হবে